আকাশের নিচে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ একটি অচেনা জায়গায়, যে জায়গায় আগে কখনো যাইনি। চিনিও না জায়গাটি, দাঁড়িয়েছিলাম একটি নদীর পাড়ে, ফোনে কথা বলছি তার সাথে। সে সময় উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া লুঙ্গি, পরা লোকের আগমন আমার কাছে। এসে সে আমাকে বলতে শুরু করেন, ভাই আমার বাসায় আমার ছোট সন্তান, আমার স্ত্রী, এমনকি আমিও না খাওয়া, আমাকে কি একটু সাহায্য করতে পারেন? তাহার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো আর মনে মনে বললাম, আহারে বাচ্চাটি না খেতে পেয়ে কতই না কষ্ট করছে। এরপর লোকটি বলল, আমার বাড়িতে চলেন, দেখে আসবেন কতটা কষ্টে আছি আমরা। তো আমি একটু চুপ করে রইলাম আর সাথে সাথে রাজি হলাম। তিনি আমাকে সাথে নিয়ে সম্পূর্ণ একটি অচেনা জায়গায় গেলেন। রাস্তার দুই পাশে অনেক জঙ্গল এবং বাঁশের ঝাড়। 10 মিনিটের মতো হাঁটলাম, এরপর আসলাম বিশাল এক বাঁশের ঝাড়ের কাছে। দেখলাম একটা বাঁশের সাথে আর একটা বাঁশ জোড়াজুড়িভাবে লাগানো, দেখে একটু অবাকই হলাম। চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। তিনি আমাকে বললেন, এই বাঁশ ঝাড়ের ভিতরেই আমাদের বাসা। ভয়ঙ্কর পরিবেশ হওয়াতে মনে হালকা একটু ভয়ও লাগছিল। হালকা সরু কণ্ঠে বললাম, কি বলেন, এই বাঁশ ঝাড়ের ভিতরে আপনার বাসা? ভিতরে যান কিভাবে আর বেরিয়ে হন কিভাবে? উনি কোনো কথা না বলে আমাকে অবাক করে দিয়ে বাঁশ রেখে একটা হ্যাচড়া টাক দিলেন এবং দেখলাম বাঁশগুলো ধীরে ধীরে সরে গেল এবং একটা দরজার মতো তৈরি হলো। এটা দেখে আমি বুঝতে পারলাম আমার সাথে যা ঘটছে তা মোটেই ভালো কিছু নয়। এরপর ওনার সাথে ভিতরে গেলাম, তারপর যা দেখলাম তা সত্যি খুব ভয়ঙ্কর। দেখলাম 40-50 বাঁশের উপরের ডাল একসাথে করে বেঁধে চালের মতো করে ঘর বেঁধেছে। এরপর উনি ওনার স্ত্রী এবং সন্তানকে ডেকে আনলেন। আমি এরপর ওনাকে বললাম, দেখেন আমার সাথে এমন কিছু নেই যে আপনাদেরকে আমি এখন সাহায্য করব। আমাকে আজকের দিনটা সময় দিন, কাল আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব। এই কথা শুনে লোকটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলেন এবং বললেন, কাল কেন, আজকেই আমরা খাবার খাব। এখন আমাদের সাথে যে খাবার আছে সেটাই মজা করে খাব। আমি এটা শুনে ভয় কি জিনিস সেটা উপলব্ধি করতে পারলাম। মন থেকে বাঁচার ইচ্ছা নিমিষেই শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল ভয়ে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিবেশ সেই সময়ে। এরপর মনে মনে বললাম, আল্লাহর নাম করে এ কোন বিপদে পড়লাম, আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এরপর দেখলাম ওই লোকসহ বাকি দুইজন ভয়ঙ্কর পিশাচের রূপে নিজেদেরকে সাজিয়ে তুললেন এবং আমাকে হুমকি দিতে লাগলেন, বললেন কোনো লাভ হবে না, আমি যা করছি তাতে কোনো বাঁচার উপায় নেই। আমি অনেক ভয় পেয়ে থাকি এবং ওখান থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজতে থাকি। পুরো শরীর ঘেমে একাকার, মনে হচ্ছে মাত্রই গোসল করে আসলাম, এতটাই ঘাম শরীর থেকে ঝরতে থাকে। এরপর ওই পিচাসরা এসে বলল, কি রে এখান থেকে বের হতে চাস? বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দেখ বের হতে পারিস কি না। তিনি সেই আগের মতো এক পাশ থেকে বাঁশ টেনে রাস্তা বের করে দিলেন। আমি দেরি না করেই মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে বের হয়ে এলাম আর ভাবতে থাকলাম বাঁচতে হলে কোনোভাবেই দৌড় থামানো যাবে না। কিন্তু আমি যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছাচ্ছি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এসে দেখলাম আমার ডান পাশে একটা লাল রঙের পুরানো পরিত্যক্ত বিল্ডিং দেখতে পেলাম এবং সাথে টিনের ঘরও ছিল। বেশি দেরি না করে আমি সেই ঘরের দিকে গেলাম এবং সাহায্য চাইতে লাগলাম। গিয়ে দেখি পুরো বাড়িটাই ফাঁকা, কেউ নেই। ভয় তো আমার বেড়েই চলছে, ভয় ভয় করেও বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই পিচাস এবং তার বাকি দুই সঙ্গী অর্ধগলিত লাশের শরীর চিড়ে চিড়ে খাচ্ছে।
আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু না, বুকে সাহস নিয়ে এক দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে এলাম আর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ আমাকে এখান থেকে রক্ষা করো। এরপর 20 মিনিটের মতো দৌড়ালাম। এরপর আল্লাহর অশেষ রহমতে দুই একটা গ্রাম দেখতে পাইলাম। গ্রামে ঢুকতে না ঢুকতেই 100 ফুট দূর থেকে লক্ষ্য করলাম অফিসের কলিগ বাইক নিয়ে আসছে। তিনি আমার এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে আমাকে ডাকছে আর বলছে, ভাই, ও ভাই, আপনি ওইদিকে এভাবে দৌড়াচ্ছেন কেন? জানেন না আপনি ওইদিকে ভয়ঙ্কর পিচ্ছাসের বসবাস, আপনিও ওদের পাল্লায় পড়েছেন? আমি তাৎক্ষণিকভাবে কাছে চলে আসলাম এবং কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম এবং তাকে ভয়ে ভয়ে বললাম, ভাই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, আপনি বাইক স্টার্ট করুন। উনি সাথে সাথে বাইক স্টার্ট করে বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে কোনো কথা না বলেই সোজা নলকূপে চলে গেলাম এবং বালতি ছাকা পানি থেকে নাক ডুবিয়ে পানি খাওয়া শুরু করলাম। এরপর কলিকের বাসায় নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে আমার কলিককে বললাম, ভাই, আপনি কিছু মনে না করলে আপনার বাইক করে আমাকে বাসায় রেখে আসবেন? একথা শুনে তিনিও না বলতে পারলেন না, তাৎক্ষণিকভাবে বাইক নিয়ে বেরিয়ে আসলেন আমাকে সাহায্য করার জন্য, বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ভাইয়ের বাসা থেকে আমার বাসা প্রায় 20 কিলোমিটার। 4 কিলোমিটার রাস্তা আসার পর যে রাস্তা দিয়ে আমাদের এলাকায় ঢুকতে হয়, সেখানে এসে চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা দেখলাম। কোথায় সে রাস্তা? এ রাস্তা তো সেই রাস্তা, সেই ঘুরে ফিরে সেই দিকেই যাচ্ছে। এবার দুজনে ভয় পেতে শুরু করলাম, ভেতরের কাঁপুনিটা বেড়েই চলছে। কাঁপা কাঁপা স্বরে আমার কলিগকে বললাম, ভাই, বাইক ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে যান। আবার 1 কিলোমিটার আসলাম, এসে দেখি আগের রাস্তাটাই সামনে। আবার আমার কলিগকে বললাম, ভাই, বাইক আবার ঘুরিয়ে নিয়ে যান। তিনি যে সময়ে বাইক ঘুরালেন ঠিক সেই সময়ের মুহূর্তে হিন্দুতান্ত্রিকের বেশে এক লোক এসে দেখে আসতে শুরু করলেন আর মুখে হাত দিয়ে কাশতে কাশতে বলল, কিরে, বাড়ি যাবার পথ খুঁজে পাচ্ছিস না? আমি তো এই কথা শুনে আটকে গেলাম এবং বলতে থাকলাম, ইনি কিভাবে জানেন আমরা বাড়ি খুঁজে পাচ্ছি না? এরপর আমি বললাম, জি, আপনি কিভাবে জানলেন, আপনি বা কে? উনি এই কথা শুনে বললেন, যেই হই না কেন, তোরা বাড়ি যেতে চাইলে সামনের ওই নতুন রাস্তা দিয়ে যেতে পারিস। এরপর আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে বলতে লাগলাম আমার বাড়ি প্রায় 17 কিলোমিটার আসলাম। এরপর আমার কলিগ বলল, ভাই, আশা করি আর কোনো সমস্যা হবে না, বাকি রাস্তা আপনি একাই যাইতে পারবেন। আমিও হ্যাঁ বললাম, তাকে ছেড়ে দিলাম। এরপর আমি হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। যতই রাস্তায় হাঁটি রাস্তা শেষ হয় না। কিছু দূর গিয়ে দেখি অনেক লোক জুব্বা পরে ও তান্ত্রিক একসাথে দেখলাম এবং আশেপাশে সাধারণ লোক দেখলাম। আবার আমার কিছু হিন্দু বন্ধু রাস্তার পাশে দোকান দিয়েছে, তাদেরকে দেখে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এখানে? এ কথা শুনে কথা না বলে হাসতে থাকলো। আমি তো অবাক হয়ে কোনো কথা না বলে সামনের দিকে যেতে থাকি, কিন্তু সামনের দিকে ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছে সেটা মোটেও আমি আশা করিনি। সামনে দেখতে পেলাম ওই তান্ত্রিক লোক কিছু মানুষের চিতায় জীবন্ত পোড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পোড়াতে পারছে না। ঠিক তখন আরেকজন এক তান্ত্রিক আমাকে দেখে বলছে, ওকে ধরে আন, ওকেও পোড়াবো। এই দৃশ্য দেখে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক বাগানের কাছে এসে এক উল্টো দৃশ্য দেখলাম। যেসব লোকেদের জীবন্ত পোড়াতে চেয়েছিল সেই লোকগুলো সব তান্ত্রিকের এক বিশাল জালে আটকিয়ে মাটিতে আছাড় মারছে আর আকাশে ছুঁড়ে মারছে।
এই দৃশ্য দেখার সময় পেছন থেকে কিছু ছুঁড়ে মারার আঘাতে মাটিতে পড়ে যায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকদিন পর নানার ঘটনায় চলে আসি। আমার মা যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। ফুটবল খেলা দেখতে পছন্দ করার জন্য খেলার নেশায় বাড়ি থেকে প্রায় বহু দূর চলে যেত। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে হায়ার করে নিয়ে যেত। ঘটনার দিনের বেলায় আমার নানা সহ দলের বাকি সদস্যরাও মিলে বাড়ি থেকে 21 কিলোমিটার দূরের জায়গার নাম সুতরগঞ্জ। সুতরগঞ্জ এখন আমাদের উপজেলা। তো সেদিন 2-0 গোলে জিতে যায় নানার দল। খেলা শেষ করে আমার নানা বাজারে যায় হালকা কিছু কিনে খাওয়ার জন্য। কিন্তু তিনি কোনো খাবার না পেয়ে এসে দেখে তার বাকি সাথীরা কেউই নেই, তারা সবাই বাড়িতে চলে গেছেন। তিনি একা হয়ে গেলেন। বাড়ির দিকে যেতে যেতে মাগরিবের আজান হয়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখা ভালো, তিনি ছিলেন অদম্য সাহসী, কিছুটা দুষ্ট টাইপের। এছাড়াও তিনি অতি প্রাকৃতিক ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে বন্ধ করা তাবিজ, কবচ সব কিছুই জানতেন। এরপর হাঁটার সময় খুব ক্ষুধা লাগে, তেমন কোনো খাবার না পেয়ে 2 টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে খেজুর কিনে এবং বিড়ি কিনে এগুলো খেতে খেতে বাড়ির দিকে আসে। তখন রাত প্রায় 8টা হবে। 7 বছর আগে রাত 8টা মানে বুঝতে পারছেন অনেক গভীর রাত। রাস্তার দুপাশে বিশাল বিশাল শিমুল গাছ আর বট গাছে ভরা। হাঁটার এক পর্যায়ে কিছু দূর আসার পর তিনি দেখে হলুদ শাড়ি পরা এক নববধূ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। নানা এটা দেখার পর একাকিত্ব দূর করার জন্য তার সাথে যাওয়ার জন্য তাকে ডাক দেন। ডাক দেওয়ার ধরন গ্রাম্য ভাষায় যেভাবে ডেকেছিলেন সেভাবেই বলছি, সামনে কার বাড়ির বউ তুমি, একটু দাঁড়ান আমিও ওইদিকে যাব, একসাথে যাই আমরা। আপনি বউ সেজে কই যাচ্ছেন, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন নাকি বাপের বাড়ি যাচ্ছেন? নানার এসব কথায় বধূ পাত্তা না দিয়ে হাঁটতেই থাকেন। অনেক ডাকার পরও সাড়া না পাওয়ায় নানা বুঝতে পারলেন কোনো মেয়ে দুষ্ট জিন তার ক্ষতি করার জন্য পিছু নিয়েছেন। তাৎক্ষণিক দোয়া কালাম পড়ে তার শরীর বন্ধ করে নেন। এখন ভালোভাবে জানার জন্য একটু খেজুর দিয়ে নববধূর দিকে ঢিল মারে। ঢিল গায়ে লাগার পর সেই নববধূ জিনরূপী গালাগালি শুরু করে এবং জিজ্ঞেস করে কেন ঢিল মারা হলো। এরপর নানানভাবে বিরক্ত করতে থাকেন। এরপর তার গায়ে থাকা বিড়িতে আগুন লাগিয়ে টানতে থাকেন। বিড়ি শেষ হওয়ার আগেই সেই নববধূর দিকে ঢিল মারে। সেই নববধূ বলে, তোর সাহস তো কম নয়। এই বলে সে বলে, আজ নানার কলিজাটা ছিঁড়ে খাবে। নানা প্রচণ্ড ভয় পায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকেন। এরপর সামনের জিনটি হাঁটার গতি কমিয়ে দেয় আর তাকে বলতে থাকে, আমার সাথে মজা করবি, কর দেখি তোর কত সাহস। নানা আবার বিড়ি ধরিয়ে টানতে থাকেন। বিড়ি টানতে টানতে 21 কিলোমিটার রাস্তা 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হাতে তার 3টি বিড়ি ছিল আর 9 কিলোমিটার রাস্তা। তিনি ভাবে এভাবে আর কতক্ষণ, দ্রুত বাসায় আসার জন্য বিড়ি ধরিয়ে দৌড় শুরু করেন। তিনি দ্রুত দৌড়ালেন, বাকি রাস্তা আসতে থাকেন 20 কিলোমিটার সময় লেগেছিল। এত দ্রুত দৌড় দিচ্ছিলেন তার সাথে হাওয়ায় উড়ে আসছে সেই নববধূ জিনরূপীটাও। একবার ভেবে দেখেন জীবন বাঁচানোর জন্য তিনি কতটা জোরে দৌড়াচ্ছিলেন। বাড়ির 1 কিলোমিটার রাস্তার আগে তার ছোট বোনের শ্বশুর বাড়ি। তিনি ভাবলেন এই সমস্যার মধ্যে বাড়িতে না গিয়ে বোনের শ্বশুর বাড়ির দিকে যাই। এটা ভেবে তিনি সেই সময়ে পা দিবেন তার সামনে চলে আসে সেই নববধূটি। কিন্তু এবার একা নয়, ওরা 6 জন,
এরপর জিনটি রাগান্বিতভাবে বলতে থাকলো, তোর কত বড় সাহস, আজ তোর ব্যবস্থা নেব। সাতজনের ভয়ঙ্কর হাসি, চেহারা, এমনকি নানা ঘামতে শুরু করে। সব দেখে যেন মনে হয় এইমাত্র তিনি গোসল করে উঠলেন। এরপরও তিনি বুকে সাহস জুগিয়ে বললেন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, একটু মজা করে ঢিল দিয়েছি, এর জন্য তোরা আমাকে মেরে ফেলবি? আর আমাকে মারার জন্য সাতজন চলে এসেছিস? এখন দেখ আমার হাতে কোনো আগুন নেই। তোরা যদি এতই শক্তিশালী হয়ে থাকিস তাহলে একজন করে আয়, আমার সাথে লড়ে দেখ। নানার মুখে একথা শুনে তারা সবাই একসাথে হাসতে থাকে এবং বলতে থাকে যে নানা কি আবারও তাদের সাথে মজা করছে কিনা। এরপর নানা হাতে থাকা দিয়াশালাই সবগুলো কাঠিতে আগুন ধরিয়ে তাদের দিকে ছুড়ে মারেন এবং সেখান থেকে এক দৌড়ে বোনের শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে বোনের শাশুড়িকে মাওয়িমা বলে ডাকলেন এবং তিনি এসে দেখেন নানা জোরে জোরে হাঁপাচ্ছেন আর নিঃশ্বাস নিচ্ছেন। এমন দেখে নানাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আর এত রাতে এভাবে আসলা কোথা থেকে? এক জগ পানি নিয়ে আসুন। তারপর নানার পানি খাওয়া দেখে বাড়িতে থাকা সব মানুষ অবাক হয়ে যান। এরপর বাড়ির লোকজন সব ঘটনা জানতে চাইলে তিনি ঘটনাকে এড়িয়ে যান। সুতরগঞ্জ থেকে ফুটবল খেলে এক দৌড়ে আসলাম, এসে হাঁপিয়ে গেছি। এরপর নানা সেখানে নিজেকে সামলিয়ে নেওয়ার পর তার বোনের শাশুড়িকে বলেন আজকের রাতটা তিনি সেখানেই থাকতে চান এবং তাকে যেন একটা ঘর দেওয়া হয়। কিন্তু ওই বাড়িতে খাবার না থাকার কারণে নানাকে কিছু খেতে দিতে পারেনি, এজন্য ক্ষুধার যন্ত্রণায় তিনি ঘুমাতে পারছিলেন না। এজন্য নানা ভাবেন এভাবে না খেয়ে থাকা যাবে না, বাড়ি তো কাছেই আর মনে হয় না কোনো সমস্যা হবে। এই ভেবে তিনি বোনের বাড়ির কাউকে কিছু না বলেই বেরিয়ে যান এবং নিজের বাড়ির দিকে হাঁটতে থাকেন এবং বাড়িতে গেলে খাবার হবে, পেট পুরে খেলে ঘুমও হবে, এই ভেবে তিনি বেরিয়ে পড়েন। কিছু দূর আসার পর কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপর নানা যা দেখেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গরুর আকারের দুটি কুকুর তার সামনে দিয়ে কি যেন একটা চিবিয়ে খাচ্ছে। কুকুরের দুই চোখ আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। কুকুর দুটি তার দিকে তাকিয়ে এমনভাবে ভয়ঙ্করভাবে চিৎকার করছে যেন এখনই তাকে চিবিয়ে খাবে। এমন দৃশ্য দেখার পর নানা ভয়ে ভয়ে কুকুর দুটিকে বললেন, দেখেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আপনারা এভাবে আমার পথ আটকে আছেন কেন? আপনারা যে জমিতে দাঁড়িয়ে আছেন এই জমি আমার বাবার, আমার বাবার জমিতে দাঁড়িয়ে আবার আমাকে মারতে চান? আপনারা কি এতটাই খারাপ? এখন আপনারাই ভেবে দেখেন, আপনারা আমাকে মারবেন নাকি বাড়িতে রেখে আসবেন? এরপরে কুকুর একে অপরের দিকে তাকায় এবং নানাকে বাড়িতে রেখে আসতে চায়। নানা এটা শুনে যেন হাঁফ ছেড়ে বাঁচেন, এরপর বাঁচার মতো নিঃশ্বাস ছাড়েন। এরপর নানা বাড়িতে যেতে চাইলে একা না যেতে দিয়ে নানার পেছন পেছন যেতে থাকে। এরপর তেমন কোনো সমস্যা হয়নি। বাড়ির প্রায় 200 হাত দূরে পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানের সাথেই বিশাল বাঁশঝাড়। নানা যেই বাঁশঝাড়ের কাছে আসে ঠিক তখনই বাঁশঝাড় থেকে বিশাল এক ষাঁড় তার উপর লাফিয়ে পড়েছে, মাথায় বড় দুটি শিং ছিল। নানার বুক বরাবর ঘুতা মেরেছে, নানা সাথে সাথে পড়ে যায় এবং ষাঁড়টি কুকুর দুটির সামনে গিয়ে পড়েন এবং তাদের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এই লড়াইয়ের ফাঁকে নানা এক দৌড়ে বাড়ি চলে যান এবং তার মাকে ডাক দিয়েই বাড়ির আঙ্গিনায় অজ্ঞান হয়ে যান। তারপর তার বাবা মা তাকে তুলে পানি দিয়ে সুস্থ করে তোলেন এবং তার কাছে সমস্ত ঘটনা জানতে চাইলে তিনি সব কিছু খুলে বলেন। এরপর তিনি জ্বরে শরীর নিয়ে ঘুমিয়ে যান, পরের দিন তিনি সুস্থ হয়ে যায়। এরকম আধ্যাত্মিক ঘটনা আপনাদের কেমন লাগলো জানাবেন।
এরকম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি উৎসাহিত হই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।